আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সংগ্রহ রাখার মতো বইয়ের তৃতীয় পর্ব যেখানে আমরা আপনাদেরকে জানাই এমন কিছু বইয়ের কথা যে বইগুলো আপনারা আপনাদের কাছে সংগ্রহে রাখবেন তো সেই রকম আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এরকম একটি বই নিয়ে যে বইটি হচ্ছে হতাশা নিয়ে আর কি যে হতাশ হবেন না আর বইটির নাম হচ্ছে এই বইটি সে হতাশ হয়ে না লা তাহাজান ডোন্ট বি স্যাড তো এই বইটি কথা হয়তো অনেকে শুনেছেন কারণ এই বইটিও খুব পরিচিত এবং এই বইটির ব্যাপারে আমি বলবো যে আমরা কিন্তু সবাই হতাশ হই কারণ হতাশ ওয়ার্ডটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সাথে খুবই একদম লেগে থাকে আর কি তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বইটি পড়লে আপনাদের হতাশা কিছুটা হলেও কমবে কারণ আমরা বলে কি বই পড়ি না আমরা শুধু হতাশার গল্প শুনি হতাশ হয়ে যাই হতাশ হতে হতে আমাদের জীবনটা আমরা শেষ করে ফেলি অনেকে আত্মহত্যা করে জানাই খুবই খারাপ কিন্তু একজন মুমিন ব্যক্তি কখনো হতাশ হতে পারে না কারণ মুমিন ব্যক্তির জন্য কোনো কিছুই হতাশার না সে যদি ভালো কিছু করে বা ভালো কিছু পায় তখন সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আর যখন তার খারাপ কিছু হয় তখন সে ধৈর্য ধারণ করে যার বদলে আল্লাহ তাকে আরও উত্তম কিছু দান করে তো সেই ক্ষেত্রে হতাশ হওয়া মুমিন ব্যক্তির কোনো লক্ষণ নয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই বইটি অবশ্যই দেখতে পারেন এবং এই বইটি যদি আমি আপনাদেরকে বলি বইটি আপনারা দেখতে পাচ্ছেন বইটি হচ্ছে মাক্তাবাতুর আজহার থেকে প্রকাশিত এবং এই বইটির গায়ের মূল্য লেখা আছে পাঁচশো টাকা কিন্তু আপনারা যদি ইসলামিক বইঘর থেকে অর্ডার দেন সেখানে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র আড়াইশো টাকা দিয়ে তো এই বইটির সূচিপত্রগুলো আপনারা একটু দেখুন মাত্র আড়াইশো টাকা দিয়ে আপনারা এরকম একটি বই পাচ্ছেন বইয়ের যে প্রতিটি টপিক এগুলো খুব ছোটো ছোটো আকারে লেখা আপনারা যদি প্রতিদিন একটি করে টপিকও পড়েন তাহলেও কিন্তু অনেক ভালো হয় একটি বইয়ের অভ্যাসও তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা প্রতিদিন নতুন কিছু জানতে পারবেন এবং হতাশ না হওয়ার যে চেষ্টাটা সেটা আপনাদের জন্য সুফল হবে আশা করি বইটির সূচিপত্র দেখিয়ে আমি আপনাদের বইটির প্রতি আগ্রহী করতে পেরেছি এবং এই বইটির কথা যদি আমি বলি আপনারা কেন কিনবেন তা তো আমি একটু আগেই বললাম আপনারা যদি প্রতিদিন একটি করে অধ্যায় পড়েন মানে খুব কম পৃষ্ঠা করে লেখা এক দুই তিন পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যাবে একটি অধ্যায় তাই আমি বলবো যে প্রতিদিন দশ পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করুন তাহলে আপনাদের বইয়ের অভ্যাস গড়ে উঠবে এবং সেখান থেকেই আপনারা বই পড়তে পারবেন প্রতিদিন এবং এই টপিকগুলো কিন্তু খুবই জরুরি কারণ আমরা অল্পতে হতাশ হয়ে যাই আমাদের জাতিটি আসলে শুধু হতাশ হতাশ করে সব কিছুতেই আমরা হতাশা প্রকাশ করি অন্য কেউ ভালো করলে আমাদের হতাশ লাগে যে কেন সে আমার থেকে বেশি ভালো করলো কিন্তু আমি যে চেষ্টা করিনি সেটা আমাদের মাথার মধ্যে নেই তো এত হতাশার মধ্যে যদি এরকম একটি বই পাওয়া যায় এবং এই বইটির মধ্যে কিন্তু কোরআন হাদিস এগুলো সব কিছুই দেওয়া আছে সেখান থেকে প্রতিটি কথা লেখা আছে তো এত হতাশ হওয়ার কিছু নেই আপনারা অবশ্যই বইটি পড়বেন বইটি সংগ্রহ করবেন ইসলামিক বই সংগ্রহ করতে পারেন যেটা বললাম যে আড়াইশো টাকা দিয়ে তারা বিক্রি করছে এবং আরও বলবো যে বইগুলো অবশ্যই পড়ুন আমাদের সংগ্রহে থাকার বইয়ের আরও দুটি পর্ব আছে সেই বইগুলো সংগ্রহ করুন এবং সামনে আমরা আরও কতটি পর্ব নিয়ে আসবো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা কেউ মিস করবেন না কারণ এই সবগুলো বই কিন্তু খুবই জরুরি বই তো অবশ্যই সবসময় নিজের কাছে রাখবেন এবং সংগ্রহ করবেন এবং এই ধরনের বইগুলোই আপনারা অন্যদেরকে উপহার দেবেন কারণ উপহার দেওয়া খুবই ভালো একটি জিনিস এবং আমাদের সবার উচিত বই উপহার দেওয়ার এই কালচারটি আবার শুরু করা তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কোনো শাসন দেওয়ার থাকলে তত অবশ্যই দিবেন আমাদেরকে এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে